नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারা দিন আরো এক সাফল্যের পালক স্টোর মুকুটে গন্তব্যে পৌঁছে সূর্যকে হ্যালো আদিত্য এলওয়ানির পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে মহাকাশে সূর্যের তথ্যের খোঁজ চালাবে মহাকাশযানটি সূর্যকে হ্যালো আদিত্য এলওয়ানির আরো এক সাফল্যের রেকর্ড ইসরোর चंद्रजान साफल्य पर एबार सूर्यर का पौछे गल इसरोर पाठानो महाकाशजान आदित्य एलवान तब सबटाई एतटा सहज छिल ना कृतित्व नेपथ्ये रही है श्रीहरिकोटार सतीश धवान स्पेस सेंटर विज्ञानी कठोर परिश्रम अध्यवसाय भारत तरफे सूर्य अध्ययने एटी प्रथम मिशन जा साफल्यर मुख देखल गत 2 सेप्टेम्बर श्रीहरिकोटार सतीश धवान स्पेस सेंटर थेके उड़ेछिलो इसरो सूर्य सन्धानी महाकाशजान आदित्य एलवान गंतव्यस्थल छिलो पृथ्वी थेके प्राय 15 लक्ष किलोमीटर दूरे ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 এর হ্যালো অরবিট প্রায় 4 মাস ধরে মহাকাশ পথ পেরিয়ে শনিবার বিকেল 4টা নাগাদ বিজ্ঞানীদের নির্দিষ্ট করা হ্যালো পয়েন্ট ছুঁয়ে ফেলল মহাকাশযান আদিত্য এলওয়ান ইসরো সূত্রে খবর প্রায় 1500 কেজি ওজনের স্যাটেলাইটটি তৈরি করতে 400 কোটি টাকা খরচ হয়েছে সূর্যের কিছুটা আগে একটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছিয়েছে মহাকাশযানটি ইসরোর বিজ্ঞানীদের মতে তা না করলে সূর্যের দিকে এগোতেই থাকতো আদিত্য এলওয়ান সূর্যের প্রচন্ড তেজে বিপদ ঘটার সম্ভাবনা ছিল ভারতীয় বিজ্ঞানীরা সূর্যের তথ্য সন্ধানে চরম আশাবাদী তবে ইতিহাস বলছে সূর্যের উপর নজরদারির কাজটা মোটেও সহজ নয় 4 মাসের পথ পেরিয়ে সূর্যের কাছে আদিত্য এলওয়ান পৌঁছলেও বিনিদ্র রাত কাটিয়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা নির্দিষ্ট কক্ষপথ থেকে আগামী বেশ কিছু বছর কাজ করতে পারবে আদিত্য এলওয়ান সূর্যের তাপমাত্রা বেগ সহ তার গরম হওয়ার পদ্ধতি করোনাল হিটিং সৌর অগ্নুৎপাত সহ বিভিন্ন বিষয়ে তথ্য অনুসন্ধান করবে আদিত্য এলওয়ান আপাতত সূর্যের কাছে পৌঁছতে পেরে আরো এক মাইলস্টোন ছুঁয়ে উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা কলকাতা টিভি